مالتي ميديا بي سي مالتي ميديا بي سي بابا ইয়ার রিয়েলি গ্রেট তোমার সিদ্ধান্তই সঠিক সন্তানকে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের আমাদের বক্তা ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তার আরো একটা পরিচয় হলো তিনি পবিত্র কুরআন সহ বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থগুলির উপর একজন চলমান কম্পিউটার তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন আপনি ভাবতে পারেন কত মেগাবাইট হবে তার ব্রেনের ক্ষমতা এমনকি আমার কম্পিউটারের চেয়েও ওনার ব্রেনের কম্পিউটার আরো অনেক দ্রুত কাজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে কোন কোন মানুষ পাঠান বিশেষ কিছু ক্ষমতা দিয়ে আর ডক্টর জাকির নায়েক সেই ভাগ্যবানদেরই একজন এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির আব্দুল করিম নায়েক আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত চেয়ারম্যান আমার গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের রীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর শান্তি দয়া ও অনুগ্রহ আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজ সন্ধ্যায় এই আলোচনা অনুষ্ঠানের বিষয় হলো একটি প্রশ্নের উত্তর কেন পশ্চিমারা গ্রহণ করছে ইসলাম আর যদি এর উত্তরটা দেয়া হয় মাত্র একটি সেন্টেন্সে উত্তরটা হবে পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলামেই সমাধান আছে পশ্চিমাদের সমস্যাগুলির পশ্চিমের পৃথিবী বিশেষ করে তাদের সমাজ মনোযোগ দেয় শারীরিক শান্তি আর সুখের দিকে তাদের মনোযোগ শারীরিক শান্তি আর সুখের দিকে পৃথিবীতে বহু ধর্ম আছে আর অনেক ধর্মই শুধু মনোযোগ দেয় আত্মার উন্নতির দিকে আত্মিক উন্নতি তবে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে দুটোই আছে ইসলাম ধর্ম শারীরিক সুখ শান্তির পাশাপাশি আমাদের আত্মার উন্নতির দিকেও মনোযোগ দেয় দুটোই গুরুত্বপূর্ণ শারীরিক সুখ শান্তি আর আমাদের আত্মার উন্নতি ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি যার আরও একটি অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ
নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহান ও তাআলার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। পবিত্র কুরআন হলো শেষ আসমানি কিতাব আল্লাহ সুবহান ও তাআলার, আর নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ। কুরআন মানবতার পক্ষে একটি ঘোষণা, কুরআন দয়া ও জ্ঞানের একটি ফোয়ারা, অমনোযোগীদের প্রতি একটি সতর্কবাণী, বিপদগামীদের পথপ্রদর্শক, সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতের সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো। আসুন এবার আলোচনা করি যে কেন পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমের মানুষেরা মুক্ত মনের অধিকারী, তাদের মন আবদ্ধ না, তারা মুক্ত মনা, আর তারা রক্ষণশীলও নয়, পৃথিবীর অনেক দেশে যেমনটা আছে। আর এই কারণেই মানুষ আমাকে প্রশ্ন করে যে আল্লাহর রহমতে আমি ভ্রমণ করেছি পৃথিবীর অনেক দেশে, আমার এইসব বক্তৃতা লোকজনের প্রতিক্রিয়া কী? আমি তাদের বলি যে আমাদের কাজ হলো বাণী পৌঁছে দেয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলার, তিনিই হেদায়েত করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে অতএব তুমি উপদেশ দাও, তুমি তো হচ্ছ একজন উপদেশদাতা। তারপরও বলি যে পশ্চিমা সমাজ এবং প্রাচ্যের সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে। আর মনে করুন যদি এমন হয় যে একজন অমুসলিম প্রাচ্যের পৃথিবীর, বিশেষ করে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ ইন্ডিয়া, যদি একজন ইন্ডিয়ান অমুসলিম ইসলাম গ্রহণ করে, এটা পশ্চিমা পৃথিবীতে 50 জন অমুসলিমের ইসলাম গ্রহণের সমান হবে। তার মানে এই না যে একজন ইন্ডিয়ান অনেক উপরে, একজন পশ্চিমার চেয়ে 50 গুণ উপরে, এরকম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাচ্যের সমাজ, বিশেষ করে ইন্ডিয়ান সমাজ হলো রক্ষণশীল, সংকীর্ণ মনের। একজন মানুষ ইসলামের শিক্ষাকে পছন্দ করলেও ইসলাম গ্রহণ করা তার পক্ষে খুবই কঠিন, কারণ তার অনেক সমস্যা রয়েছে। যদিও সে ইসলাম পছন্দ করে, সে সমাজকে ভয় পায়, সমাজ তাকে বয়কট করতে পারে, তার অর্থনৈতিক সমস্যা হতে পারে, তার জীবন বিপন্ন হতে পারে, সে সামাজিকভাবে সমস্যায় পড়তে পারে। আর তাই যদি কেউ ইসলাম পছন্দ করে ইন্ডিয়াতে, তার পক্ষে খুবই কঠিন ইসলাম গ্রহণ করা, কারণ তার সমাজ রক্ষণশীল এবং লোকজনগুলো সংকীর্ণ মনের, যদি পশ্চিমের সাথে তুলনা করি। কিন্তু কোনো অজুহাত হতে পারে না এটা ইন্ডিয়ান অমুসলিমদের জন্য ইসলাম গ্রহণ না করার, এর জন্য তারাই দায়ী থাকবে। যদি পশ্চিমাদের সাথে তুলনা করি, আমি এই সম্পর্কে আগেও বলেছি আলহামদুলিল্লাহ যে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশেও পশ্চিমারা আমার বক্তৃতা শুনেছেন, আর কয়েকটা লেকচারের পর, অনেক সময় একটা লেকচারের পর আলহামদুলিল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখনই ইসলাম গ্রহণ করেছে। তবে বোম্বেতে কিন্তু এমনটা হয়নি, সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে, এর কারণ কিন্তু দায়ী সে নিজে না যে ইসলাম গ্রহণ করে, এর কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে হেদায়েত করেন, তাকে সাহস দেন। তাহলে প্রথম কারণ হিসাবে আমি বলবো পশ্চিমারা অনেক বেশি মুক্ত মনের, কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান এবং তিনি কিছুই মনে করবেন না যদি তার সন্তানেরা ইসলাম গ্রহণ করে, তারা একসাথে বসবাস করবেন, কিন্তু এমনটা হতে পারে না ইন্ডিয়াতে। এমনটা আপনি খুঁজেই পাবেন না যে বাবা এক ধর্ম পালন করেন আর সন্তানেরা আরেক ধর্ম পালন করেন, এমন কোনো পরিবার খুঁজে পাবেন না। এই জন্য বলছি যে পশ্চিমারা অনেক মুক্ত মনের আর তারা রক্ষণশীল নয়, বিশেষত ধর্মীয় কোনো ব্যাপারে। আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো পশ্চিমারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত। পশ্চিমারা আলহামদুলিল্লাহ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত। আর অ্যালবার্ট আইনস্টাইনের মতে তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ। আর পশ্চিমারা
মনে করে বিজ্ঞান হলো মানদণ্ড, কোনো কিছুকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড বিজ্ঞান। আর আলহামদুলিল্লাহ কোরআনে অনেক জায়গায় বিজ্ঞানের কথা বলেছে, যদিও কোরআন সায়েন্সের কোনো গ্রন্থ না। এস সি আই ইএন সি ই, এটা হচ্ছে সায়েন্স মানে চিহ্ন, এস আই জি এন এস। আর 6000-এরও বেশি সাইন বা আয়াত রয়েছে পবিত্র কোরআনে, যার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বলা হয়েছে বিজ্ঞানের কথা। যারা আমার লেকচার শুনেছেন, যার বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান, মানানসই নাকি বেমানান, অথবা কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিরোধ ও নিষ্পত্তি, যেখানে প্রমাণ করেছিলাম আলহামদুলিল্লাহ যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক এগিয়ে, তাহলে পশ্চিমাদের মানদণ্ড ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মানদণ্ড কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে। তারা আজ যা বলছে সেটাই কোরআন বলেছে 1400 বছর আগে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন অনেক উন্নত। আর যদি আমরা তাদের সাথে কথা বলি হিকমা নিয়ে, আলহামদুলিল্লাহ তারা বুঝবে যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে, আর তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করবে। তৃতীয়ত, আলহামদুলিল্লাহ পশ্চিমারা যুক্তি দিয়ে বুঝতে চায়, তারা বিনা বাক্যে কোনো কিছু মানতে চায় না, তারা যুক্তি দিয়ে বুঝবে, তদন্ত করবে, তারপরেই কোনো কিছু মেনে নেবে। তারা হচ্ছে এমন একটা জাতি যারা কুসংস্কারে বিশ্বাস করে না বেশিরভাগই, তাদের ভেতরে কোনো অন্ধবিশ্বাসও নেই। আর ঠিক এই কথাই বলছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন দাওয়ার ব্যাপারে বলছে সূরা নেহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত দ্বারা, সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায়। কোরআন সবসময় যুক্তির পক্ষে কথা বলে। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 242 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাতে তোমরা বুঝতে পারো। কোরআন চায় মানুষ যেন কোরআন বুঝতে পারে, তারপর মেনে নেয়। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইহা মানুষের জন্য একটা বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ, এবং যাহাতে বোধশক্তি সম্পন্নের উপদেশ গ্রহণ করে। কোরআন বলছে তারা বুঝে শুনেই বিশ্বাস করুক। আর আলহামদুলিল্লাহ পশ্চিমের অনেক লোকই বুঝে শুনে কাজ করে, এবং তারা সব কিছুতেই প্রশ্ন করে থাকে, প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা সেটা মানবে না। এই কারণেই যদি আপনি কোরআন পড়েন, কোরআনের মধ্যেও প্রশ্ন এবং উত্তর আছে। আর তাই আপনি যদি কোরআন পড়েন, সেখানে বলা হয়েছে তা আলু, তারা বলে 332 বার, তারা বলে, তারা প্রশ্ন করে। এছাড়াও কোরআনে 332 বার বলা হয়েছে কুল, বলো। কোরআনে এরকম প্রশ্ন উত্তর আছে, পশ্চিমারা মদ আর জুয়া নিয়ে প্রশ্ন করে, কোরআন তার উত্তর দিচ্ছে। তারা নতুন চাঁদ নিয়ে প্রশ্ন করে আর কোরআন বলছে কুল, শুরু হয়ে যায়। কোরআন বুদ্ধিমান মানুষদেরকে সন্তুষ্ট করে। আজকের দিনে পুরো পৃথিবী, বিশেষ করে পশ্চিমা বিশ্বের লোকেরা, তারা খুবই ব্যস্ত থাকে। সবসময় নতুন ফিলোসফি আর নতুন জিনিস আসছে, যেসব কিছু পরীক্ষা করার সময় আমাদের হাতে নেই। পশ্চিমা বিশ্ব এবং পুরো পৃথিবী এখন খুব ব্যস্ত। এখন যদি আপনি নতুন কোনো থিওরি নিয়ে আসেন, বা নতুন হাইপোথিসিস অথবা নতুন কোনো ফিলোসফি, প্রথমেই তারা চেষ্টা করবে যে কোনো উপায়ে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় কি না, অথবা কোনো উপায়ে আপনার ফিলোসফিকে ভুল প্রমাণ করা যায় কি না। এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। পশ্চিমারা ফলসিফিকেশন টেস্টে বিশ্বাস করে। আপনি একটা থিওরি আনলেন এবং সেটা আমাদের দিয়ে পরীক্ষা করাতে চান, প্রথমে দেখাবেন কিভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায়। প্রথমে আমরা আপনার থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করব, তারপর পরীক্ষা করব। প্রত্যেক দিন মানুষ হাজার হাজার থিওরি আনছে, সব কিছু পরীক্ষা করার সময় আমাদের কোথায় এত? যদি কোনোভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায়, তাহলে সেটাকে আমরা ভুল বলবো, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে মেনে নেব। এ কারণেই আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করে তিনটি উপায় বলেছিলেন যে আমার থিওরি ভুল প্রমাণ করতে হলে এই তিনটা কাজ করতে হবে, ভুল প্রমাণ করতে পারলে মানতে হবে না।
তাই ছ বছর ধরে তারা পরীক্ষা করল এবং মেনে নিল, আর স্বাভাবিকভাবেই তিনি নোবেল পেলেন। কোরআন একমাত্র ধর্মগ্রন্থ আর ইসলাম একমাত্র ধর্ম যেখানে আছে ফলসিফিকেশন টেস্ট। আর আমি অনেক ফলসিফিকেশন টেস্টের কথা বলেছি আমার ক্যাসেটে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমি তার মধ্যে থেকে একটা বলবো যেটা পশ্চিমাদেরও সন্তুষ্ট করতে পারবে। পবিত্র কোরআনে সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইযদাব্বুরুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদিগাইরিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন কোরআনকে গুরুত্ব দেবে না, কেন তারা কোরআনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে না? কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসামঞ্জস্য থাকতো, পরস্পর বিরোধী অনেক কিছু থাকতো। তাই কোরআনকে ভুল প্রমাণ করতে চাইলে শুধু একটা অসামঞ্জস্য খুঁজে বের করুন, কোরআন ভুল প্রমাণিত হবে। যদি বলেন কোরআন আল্লাহর বাণী না, পরস্পর বিরোধী কিছু বের করুন, কোরআন ভুল প্রমাণিত হবে। খুবই সোজা, কোরআনের মাত্র একটা ভুল খুঁজে বের করুন আর কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সোজা, শুধু কোরআন পড়েন, আপনার কয়েকটা দিন সময় লাগবে, একটা ভুল বের করেন আমি মেনে নেব যে কোরআন ভুল। কোরআনেই ফলসিফিকেশন টেস্ট আছে, বিভিন্ন সময়ে কোরআনে ফলসিফিকেশন টেস্ট করা হয়েছে, তবে আজকের দিনে এই টেস্টটা আরও যথার্থ। আগেও এই টেস্ট করা যেত, তবে এখন আরও ভালোভাবে করা যায়, কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আগের সময় ছিল সাহিত্য কবিতার যুগ ইত্যাদি, সে সময় অন্যরকম ফলসিফিকেশন টেস্ট ছিল, আজকের দিনেও করা যায়, তবে এই টেস্টটা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে। পশ্চিমারা চেষ্টা করেনি তা কিন্তু নয়, ইসলামের অনেক সমালোচনা করেছে, কয়েকশো অভিযোগ এসেছে, বৈজ্ঞানিক ভুলের অভিযোগ, কিন্তু এর সবগুলোই আসলে মিথ্যে অভিযোগ ছাড়া আর কিছুই নয়। কারণ আপনি যদি বিজ্ঞান সম্পর্কে জানেন, ফ্রান্সিস বেকন বলেছিলেন, বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন একজন নাস্তিক, কিন্তু বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে হবেন ঈশ্বরে বিশ্বাসী। এই কারণেই আজকে পশ্চিমা বিশ্ব সৃষ্টিকর্তার প্রচলিত ধারণার বিরোধিতা করছে, কিন্তু স্রষ্টার বিরোধিতা করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আগেও বলেছিলাম পশ্চিমাদের সমস্যার সমাধান আছে ইসলামে, আমাদের হাতে সবগুলো সমস্যার সমাধান ব্যাখ্যা করার সময় নেই। আমরা কয়েকটা সমস্যার কথা বলবো এবং তার সমাধান আলোচনা করব। আমি বলেছিলাম যে পশ্চিমা বিশ্ব বস্তুবাদের ভিতর ডুবে আছে, এটা একটা বস্তুবাদী পৃথিবী যেখানে শারীরিক সুখ শান্তির দিকে এত বেশি নজর দেওয়া হয় যে তারা বস্তুবাদের ভিতর ডুবে থাকে। আর কোরআনে আছে এর সমাধান। পবিত্র কোরআনে সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াতে বলা হয়েছে, সেখানে আছে যে তোমার সম্পদ ব্যয় করো আল্লাহ সুবহানাহু তাআলার পথে, এবং সেই সব মানুষকে সতর্ক করে দাও যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে ব্যয় করে না। তাদের কাছে সোনা রূপা আছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না। তাদের জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দাও যে তাদের সম্পদ থেকে আগুন বের হবে, এটা গরম হবে দোজখের আগুনে, আর কিয়ামতের দিন সেই গরম পয়সার ছাপ থাকবে তাদের কপালে, পেছনে এবং পিঠে। এবং কোরআন বলছে এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এছাড়াও পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলা হয়েছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, চূড়ান্ত পুরস্কার দেয়া হবে শেষ বিচারের দিন। আর যদি কেউ বাগানে প্রবেশ করে অর্থাৎ জান্নাতে এবং দোজখের আগুন থেকে বাঁচতে পারে, সেই ব্যক্তি জীবনের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে। ইহকালের এই জীবন হচ্ছে এক ধরনের প্রলোভন। কোরআন বলছে এই জীবনে মানুষ যে বস্তুবাদের পেছনে ছুটে বেড়াচ্ছে, এই জীবন আসলে এক ধরনের প্রলোভন। কিন্তু যে লোক দোজখের আগুন থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করে, সে জীবনের লক্ষ্য পূরণ করতে পেরেছে। মানুষ অনেক টাকা পয়সা খরচ করে, আর কোরআন ও মিতব্যয়িতা সম্পর্কে বলছে পবিত্র কোরআনে সূরা ইসরার 26 ও 27 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আত্মীয় স্বজনকে দেবে তাহার প্রাপ্য, এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করিও না, যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই, এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।
আর আজকের দিনে পুরো পৃথিবীতে পশ্চিমা বিশ্বসহ কারো সম্পদ থাকলে আরও সম্পদ অর্জন করতে চায়, আপনি নিজের সম্পত্তি দিয়ে অন্যের সম্পত্তি গ্রাস করবেন। বাংলায় এটাকে বলা হয় ঘুষ। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমার সম্পদ ব্যয় করো না বিলাসিতার পেছনে, এবং তোমার সম্পদ দিয়ে কোনো রকম প্রলোভন দেখিও না বিচারকদের, যেটা দিয়ে তুমি অন্যের সম্পদ গ্রাস করতে পারো, যার অর্থ আপনার সম্পদ দিয়ে ঘুষ দেবেন না, বিচারকদের প্রলোভন দেবেন না যেটা দিয়ে আপনি অন্যের সম্পদ গ্রাস করতে পারেন। ঘুষ সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একদল মানুষ আরেক দলের দিকে তাকিয়ে উপহাস করে হেসো না, কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো। একদল মহিলা আরেক দলের দিকে উপহাস করে হেসো না, কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো। একজন আরেকজনকে অবজ্ঞা করো না, একজন আরেকজনের প্রতি ব্যঙ্গ করো না, সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা পাপ। কারো উপর নজরদারি করো না, পেছন থেকে কাউকে আঘাত করো না, একজন আরেকজনকে অবজ্ঞা করো না, এবং পেছন থেকে কুৎসা রটিও না, পেছন থেকে কাউকে আঘাত করো না। তুমি কি মাংস খেতে প্রস্তুত তোমার মৃত ভাইয়ের? কোরআন বলছে যদি আপনি কাউকে পেছন থেকে আঘাত করেন, আক্রমণ করেন, এটা যেন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন। আর মৃত কারো মাংস খাওয়া কোরআনে সম্পূর্ণ হারাম। কারো সম্পর্কে বদনাম করা কোনো প্রমাণ ছাড়া, কুৎসা রটানো কোনো প্রমাণ ছাড়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারো পেছন থেকে কুৎসা রটানো উপযুক্ত প্রমাণ ছাড়া আরও বড় অন্যায়। মৃত কিছুর মাংস খাওয়া অন্যায়, আর মৃত ভাইয়ের মাংস খাওয়া, নরমাংসভোজীরা মানুষের মাংস খায়, এমনকি তারাও মৃত ভাইয়ের মাংস খায় না, তাই পেছন থেকে কাউকে আঘাত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। কোরআন বলছে এটা ঘৃণা করো। মত প্রকাশের স্বাধীনতার নামে এই পেছন থেকে আঘাত ও কুৎসা রটানো পশ্চিমা বিশ্বের সব জায়গায় এটা পাবেন। মানুষ একে অন্যকে অপমান করছে, কুৎসা রটাচ্ছে, আর বলছে এটা মত প্রকাশের স্বাধীনতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা পেছন থেকে এবং সম্মুখে লোকে নিন্দা করে। আজকের দিনে যে সমস্যার মুখোমুখি আর সমস্যার কারণে অন্যান্য সমস্যাও তৈরি হচ্ছে, সেটা হলো রিবা, অর্থাৎ সুদ। আজকের দিনে পশ্চিমের একটি সমস্যা হলো রিবা বা সুদ, আর আমরা দেখতে পাই যে তারা এই অসুখটাকে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। এর শুরু হয়েছিল ইংল্যান্ডে, ইংল্যান্ডের রাজার মাধ্যমে। তিনি বলেছিলেন যে আমাকে টাকা দাও, সে টাকা আমার কাছে থাকবে, আর আমি সুদ দেব, নির্দিষ্ট একটা সুদ। এভাবেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়, আর তারা এই অসুখটাকে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। কোরআন এই রিবা সম্পর্কে বলেছে, রিবা শব্দটা কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 8 বার। এর উল্লেখ সূরা আল ইমরানের আয়াত নাম্বার 130 আছে, সূরা নিসার 161 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরও উল্লেখ আছে সূরা রুমের 39 নম্বর আয়াতে, 3 বার সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরও উল্লেখ আছে সূরা বাকারার 276 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 278 নম্বর আয়াতে। রিবা শব্দটার উল্লেখ কোরআনে আছে সব মিলিয়ে 8 বার। আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম, কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি এই শিরোনামে। লোকে জানতে চায় কেন ইসলামে রিবা হারাম আর রিবা ও সুদ একই জিনিস চাপিয়ে দেয়া। লোকে বলে যে না, রিবা আর সুদ এক না, এটার অর্থ তেজারতি। আমি বিস্তারিতভাবে বলেছি, আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন, কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি নামে। আমাদের হাতে এত সময় নেই অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার মতো, তবে আমি শুধু কোরআনের 2 আয়াতের অনুবাদ আপনাদের বলবো। সূরা বাকারার 278 ও 279 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে মুমিনগণ, সুদের যাহা বকে আছে তাহা ছাড়িয়া দাও যদি তোমরা মুমিন হও, আর যদি সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ কেউ যদি সুদ নেয় বা দেয়,
আল্লাহ ও রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। পবিত্র কোরআনে অনেক রকম গুনাহের কথা বলা হয়েছে, যেগুলো হলো বড় গুনাহ, গুনাহে কবিরা। তবে এই বিশেষ গুনাহ বড় গুনাহগুলির পাশাপাশি বলা হয়েছে, যদি কেউ সুদের কারবার করে আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যদি সুদের কারবার করেন, আপনি আল্লাহ এবং রাসূলকে চ্যালেঞ্জ করছেন যুদ্ধের জন্য। বাবা, ইউ আর রিয়েলি গ্রেট, তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত। এছাড়াও যদি পশ্চিমা বিশ্বকে দেখেন, দেখবেন যে লোকজন, বিশেষ করে বাচ্চারা, বাবা মাকে শ্রদ্ধা করে না। প্রাচ্যের চাইতে পশ্চিমা বিশ্বে ব্যাপারটা বেশি দেখা যায়। আর এখনকার দিনে আধুনিক বিশ্বে আপনি দেখবেন স্পেশাল শিশু নির্যাতন সেল পশ্চিমা বিশ্বে, আমেরিকাতে, অন্যান্য ইউরোপিয়ান দেশে। আপনি পারেন পুলিশকে ফোন করতে স্পেশাল শিশু নির্যাতন সেলে, আর আপনি বাবা মাকেও হুমকি দিতে পারেন। বাবা মা বেশি বকাঝকা করলে বলবেন, তোমরা সাবধান হয়ে যাও, নয়তো আমি পুলিশকে ফোন করব। বাবা মাও বুঝে যায় সন্তান বড় হয়ে গেছে। সবাইকে অধিকার দেওয়া হয়েছে, ইসলামেও অধিকার দেওয়া হয়েছে, সন্তানের অধিকার আছে, যেটা ইসলামে সবচেয়ে বেশি। তবে কোরআন বলছে, সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। তবে স্বভাবত শিশুদের রক্ষা করতে হবে। তবে এখন রক্ষার নামে যেটা হচ্ছে, সন্তানরা তারা হুমকি দেয়, ব্ল্যাকমেইল করে তাদের বাবা মাকে, যদি তারা কিছু চায়। আর যদি বাবা মা না দেয়, তারা ব্ল্যাকমেইল করে, সামান্য কারণে পুলিশ ডাকা যায়, সমস্যা নেই, পুলিশ বাসায় আসবে, বাবা মাকে অ্যারেস্ট করতে পারে, নাও করতে পারে, তবে সমস্যা হতে পারে। অনেক জায়গায় কোরআনে বলছে যে বাবা মাকে শ্রদ্ধা করা উচিত। অনেক জায়গায় সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আল আনামের 151 নম্বর আয়াতে, অনেক জায়গায়। তবে বিশেষ করে বলা হয়েছে সূরা ইসরার আয়াত নম্বর 23 এবং 24-এ বলা হয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের পর পরবর্তী দায়িত্ব বাবা মাকে শ্রদ্ধা করা। পবিত্র কোরআনে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আর তোমার বাবা মার প্রতি সদয় হও, আর যদি তাদের মধ্যে কেউ অথবা তারা দুজনে বৃদ্ধ হয়ে যায়, তাদের অবজ্ঞা করে কোনো কথা বলো না, এমনকি এই শব্দটা বলো না, উফ, তাদেরকে উফ শব্দটা করতে পারবে না, বরং তাদের সামনে নতজান হও বিনয়ের সাথে, আর ব্যবহার করো সম্মানের সাথে, এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করো, তাদের লালন করো যেভাবে তারা তোমাকে ছোটবেলায় লালন করেছেন। ভেবে দেখেন, কোরআন বলছে আপনার বাবা মার মধ্যে একজন বা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের প্রতি উফ শব্দটা করতে পারবেন না। পশ্চিমা বিশ্বে আপনারা এখন বৃদ্ধাশ্রম দেখবেন, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন। ইসলামে বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু নেই, এটা সন্তানের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব, বয়স্ক লোকদের দেখাশোনা করা, তাদের সম্মান করতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের প্রতি হতে হবে সহানুভূতিশীল। আর পশ্চিমা বিশ্বে যেটা হয়, সন্তানেরা বড় হওয়ার আগে বাবা মা তাদের লালন পালন করেন, আর যখনই সন্তানেরা ভাবে তারা বড় হয়ে গেছে, তখনই বাবা মার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পশ্চিমা বিশ্বের আরেকটা সমস্যা হলো ব্যভিচার, অবাধ যৌনাচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ব্যভিচারের কাছাকাছি এসো না, কারণ এটা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয়। ব্যভিচার ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয়, আর এই কারণে ইসলামে বিয়ে করা বাধ্যতামূলক। ইসলামে সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডে, বইয়ের নাম নিকাহ, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর হাদিস, যে ও যুবক যুবতীরা,
যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। প্রিয় নবী আরো বলেছেন, যে বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে। কেউ একজন আমাকে একবার প্রশ্ন করেছিল যে এর অর্থ কি এই যে আমি যদি দুটো বিয়ে করি দিনের পুরোটা পূরণ হবে? এটা বলে কি নবী বোঝাচ্ছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে? তিনি যা বোঝাচ্ছেন সেটা হলো, বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে, সমকামিতা থেকে, ব্যভিচার থেকে, যেটা আমাদের সমাজের জন্যও ক্ষতিকর। শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে, শুধুমাত্র বিয়ে করলেই বাবা অথবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে, আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক, একটি পবিত্র চুক্তিনামা। বলা হয়েছে সূরা নিসার 21 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর নির্দেশাবলী হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক। আজকের দিনে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা প্রাচ্যে অত বড় সমস্যা নয়, সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা। পশ্চিমা বিশ্বে মেয়েদের সংখ্যা বেশি, প্রাচ্যে এমনটা হয়নি। তার কারণ হলো মেয়ে শিশুদের হত্যা করা। এই খারাপ চর্চাটা বন্ধ হলে এমনকি প্রাচ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। যদি ভালোভাবে দেখেন পবিত্র কোরআন বলছে আর সমাধানও দিচ্ছে এই সমস্যা। সূরা আল নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, 2, 3 বা 4 জনকে, তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো। তার অর্থ একজন লোক 2, 3 বা 4টা বিয়ে করতে পারে যদি সে ন্যায় বিচার করতে পারে, না পারলে একজনকে বিয়ে করতে হবে। একই সাথে সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা অসম্ভব যে তোমার সব স্ত্রীকেই সমানভাবে দেখবে, তবে তাদের কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কোরআন যা বোঝাতে চাচ্ছে, ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলছে, এটা কঠিন, এটা অসম্ভব ভালোবাসা সব স্ত্রীকে সমানভাবে। এমনকি একজন মা ভালোবাসেন তার সন্তানদের, কিন্তু কোনো মাই বলতে পারবেন না যে আমি পুরোপুরি একই রকম ভালোবাসি আমার সন্তানদের, এটা সম্ভব না। তিনি সব সন্তানকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ খুব ভালোবাসেন, কিন্তু কোনো মাই বলতে পারবেন না আমি আমার সন্তানদের একেবারে একই রকম ভালোবাসি, এটা সম্ভব না। কিছু কম বেশি এখানে হবেই, তবে সব মিলিয়ে কোনো অবিচার হবে না। তাই কোরআন বলছে এটা অসম্ভব যে তাদের সবাইকে সমানভাবে দেখবে, তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। অন্যান্য সব ব্যাপারে যেমন টাকা পয়সা, সময় ইত্যাদি, তোমার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করো। এক স্ত্রীকে বাড়ি কিনে দিলে অন্য স্ত্রীর জন্য বাড়ি পায়। সেজন্য কোরআন বলছে শুধুমাত্র তখনই একটার বেশি বিয়ে করতে পারো যদি তুমি ন্যায় বিচার করতে পারো, যদি না পারো এটা করো না। অনেক লোক মনে করে একাধিক বিয়ে করা বাধ্যতামূলক ইসলামে, এটা একটা ভুল ধারণা। ইসলামে 5 প্রকার কাজের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ফরজ, যার অর্থ বাধ্যতামূলক। দ্বিতীয়টা হলো মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা হলো মুবাহ, অর্থাৎ ঐচ্ছিক। চতুর্থটা হলো মাকরুহ, নিরুৎসাহিত করা হয়েছে। আর পঞ্চম হলো হারাম বা নিষিদ্ধ। বহুবিবাহ, যেখানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করে, সেটা হলো ওই ঐচ্ছিক, মানে তৃতীয়টা। পবিত্র কোরআনে কোনো আয়াতেই বলা নেই যে একটার বেশি বিয়ে করলে আপনি বেশি সওয়াব পাবেন। তাহলে আসুন আমরা দেখি যে কেন পবিত্র কোরআন বলে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনি একটার বেশি বিয়ে করতে পারেন। প্রাকৃতিকভাবে পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে, পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে। তবে এই আধুনিক বিজ্ঞানের যুগেও যদি কোনো চিকিৎসককে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে। তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশু বেশি মারা যায়। তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি। মানুষ ছোট থেকে বড় হয়, তারপরে একসময় মারা যায় অ্যাক্সিডেন্টে, ধূমপানের কারণে, যুদ্ধে ইত্যাদিতে। আর এসব ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মারা যায়। তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে। শুধুমাত্র কয়েকটি দেশে, যেমন ইন্ডিয়াতে দেখবেন যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে বেশি। আর আমি আগেও বলেছি এর কারণ হলো মেয়ে শিশু হত্যা করা। আর বিবিসির একটা প্রোগ্রাম এমিলি বুকাননের উপস্থাপনায়, নাম অ্যাসাইনমেন্ট, বিষয় ছিল দেরিতে মৃত্যু,
বলা হয়েছে যে প্রত্যেক দিন 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে, যখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানটা মেয়ে। যদি এটাকে 365 দিন দিয়ে গুণ করেন তাহলে এক বছরে 10 লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে, যখন তারা বুঝতে পারে যে সন্তানটা মেয়ে। যদি এই গর্ভপাত বন্ধ করা যায় তাহলে ইন্ডিয়াতেও এবং আরও কয়েকটি দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় 78 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে, শুধুমাত্র নিউ ইয়র্কেই মেয়েরা সংখ্যায় 10 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। নিউ ইয়র্কের অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে 1/3 হলো গে। গে অর্থ হলো সডোমাইট, অর্থাৎ সমকামী। তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় পুরুষকে। 2.5 কোটিরও বেশি পুরুষ হলো গে, সডোমাইট, শুধুমাত্র আমেরিকাতে, ইউএসএতে। এটা একটা সমস্যা। 2.5 কোটি দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা 40 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে, জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে, রাশিয়াতে মেয়েদের সংখ্যা 90 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। আর আল্লাহ সুবহানাহু তাআলা জানেন পুরো মেয়েদের সংখ্যা কতজন বেশি ছেলেদের সংখ্যা চাইতে। ধরুন আমি মেনে নিলাম পশ্চিমা দর্শন, অমুসলিমদের দর্শন, যে একজন লোক মাত্র একটাই বিয়ে করতে পারবে। আর ধরুন আমার বোন আমেরিকায় বসবাস করে, মনে করুন মার্কেট একেবারে পরিপূর্ণ, প্রত্যেকটি পুরুষ তার নিজের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে, তারপরও 3 কোটি মেয়ে থাকবে যারা তাদের জীবন সঙ্গী পাবে না। 78 লক্ষ জন মেয়ে অতিরিক্ত আর 2.5 কোটি গে যদি যোগ করেন, সব মিলিয়ে 3 কোটিরও বেশি মেয়ে তাদের জীবন সঙ্গী পাবে না। তাহলে একটাই মাত্র পথ খোলা থাকে আমার বোনের জন্য। হতে পারে আপনার বোন যদি আমেরিকায় থাকে আর সে একজন জীবনসঙ্গী না পাওয়ার মতো দুর্ভাগ্য হয়, যদি সে কোনো অবিবাহিত পুরুষকে খুঁজে পায় আলহামদুলিল্লাহ সে বিয়ে করে ফেলবে, কিন্তু ধরুন মার্কেট একেবারে পরিপূর্ণ, সে করবে? তার জন্য একটাই পথ খোলা আছে, সে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা সে হবে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ডাক্তার জাকির নায়েক এত খারাপ শব্দ ব্যবহার করছে। আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জনগণের সম্পত্তি। আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না, কারণ আমি একজন দায়ী, জনগণের সম্পত্তি, অন্য কোনো উপায় নেই। আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন, এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে, জনগণের সম্পত্তি হওয়ার চেয়ে। আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন, মানুষ রক্ষিত রাখে খুব কমন। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের 8 জন আলাদা যৌনসঙ্গী থাকে, সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত জীবনসঙ্গী, কারো 10 জন, কারো 20 জন, কারো 30 জন, কারো হয়তো কম 2 জন বা 1 জন। তবে গড়ে 8 জন আলাদা জীবনসঙ্গী থাকে, সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত। রক্ষিত রাখা কোনো সমস্যা না, আপনি 1 জন, 10 জন, 20 জন, 30 জন যা খুশি রাখেন, সমস্যা নেই। কিন্তু যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন, যখন কোনো মহিলা একজন রক্ষিত হয় তার কোনো সম্মান থাকে না, সে ছোট হয়ে যায়, তার কোনো অধিকার থাকে না, যদি সেই মহিলার সাথে তুলনা করেন যে মহিলা হলো কোনো লোকের দ্বিতীয় স্ত্রী, সে সম্মান পায়, সবাই শ্রদ্ধা করে, তার অধিকারও থাকে। আমরা ইসলামে আলহামদুলিল্লাহ মহিলাদের উপযুক্ত সম্মান দিই, পশ্চিমা বিশ্বের লোকজন খুব সহজেই এটা মেনে নেয় যে একজন লোকের অনেক রক্ষিতা আছে, কিন্তু একজন লোকের একাধিক স্ত্রী আছে এটা মানতে পারে না। ইসলামের কাছে মানব জাতির এই সমস্যাগুলির সমাধান আছে। আপনি যদি ভালোভাবে দেখেন বেশিরভাগ ধর্মে ভালো কথা বলে, ডাকাতি করো না, ঠকিও না ইত্যাদি, ইসলামও একই কথা বলে। তবে ইসলাম ও অন্য ধর্মের মধ্যে পার্থক্য হলো, ইসলাম ওই কথাগুলো বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে অর্জন করা যায়, অথবা সেই ক্ষমতা অর্জন করা যেখানে এই বিশেষ নিয়ম নীতিগুলি অনুসরণ করা যায়। উদাহরণস্বরূপ সব প্রধান ধর্মগুলি পশ্চিমা বিশ্ব সহ বলে যে কোনো মানুষের ডাকাতি করা উচিত না। আপনি যদি আমেরিকান সংবিধান পড়েন বলা হয়েছে যে কোনো নাগরিকের ডাকাতি করা উচিত না, তারপরও যদি কেউ করে তার জন্য বিশেষ কিছু বিধান আছে, তবে এটা খুব বেশি কিছু করে না।
ইসলামও বলে তুমি ডাকাতি করো না, তবে ইসলামের কাছে সমাধান আছে। ইসলাম পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলাম ধর্মে জাকাতের ব্যবস্থা আছে সেই ধনী লোকদের জন্য যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে। 85 গ্রাম সোনা সে সেই সঞ্চয়ের 2.5% দান করে দেবে প্রতি আরবি বছরে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না, একজন মানুষকেও না খেয়ে মরতে হবে না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলা হয়েছে যে যে কোনো চোর, পুরুষ চোর এবং নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে, পশ্চিমারা, হাত কেটে ফেলা, আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির দিনে ইসলাম একটা বর্বরসুলভ ধর্ম, এটা খুবই নিষ্ঠুর আইন। আর তারা মনে করে যে যদি আপনি সৌদি আরবে যান যেখানে এই আইন প্রচলিত আছে, সেখানে প্রতি 2 জনের মধ্যে 1 জনের হাত কাটা। আমি সৌদি আরবে কয়েকবার গিয়েছি, আমি এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কাটা হয়েছে। অবশ্য কিছু লোক থাকবে যারা শাস্তি পেয়েছে, তবে পশ্চিমারা এটাকে যতটা প্রকট মনে করে ব্যাপারটা তেমন না। তারা বলে যদি কেউ ডাকাতি করে, তার যদি হাত কেটে ফেলা হয়, তার পরিবারের কী হবে, তার সন্তানদের কী হবে ইত্যাদি, এটা খুব নিষ্ঠুর কাজ। আমি বলবো ইসলামই সে ব্যবস্থা করবে। যদি কারো সমস্যা থাকে, ইসলামী সরকার তার পরিবারের দেখাশোনা করবে। তবে প্রশ্ন হচ্ছে কতজন মানুষের হাত কাটা হবে? আইনের কারণে কেউ ডাকাতি করার সাহস পাবে না, খুবই কঠিন। তাহলে শাস্তিটা দেওয়া হবে কাকে? অন্যায়টাই কেউ করেনি, তাহলে এই শাস্তি প্রয়োগ করার কথাই আসবে কেন? বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি। আপনি কি জানেন আমেরিকার অপরাধের হারও অনেক বেশি, চুরি, ডাকাতি? আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামী শরিয়া প্রচলন করা হয় যে সব ধনী লোকেরা জাকাত দেবে, এরপরও কোনো নারী বা পুরুষ চুরি করলে সে নারী বা পুরুষের হাত কেটে ফেলা হবে শাস্তি হিসাবে, আমি প্রশ্নটা করি, এতে করে আমেরিকায় সন্ত্রাস, চুরি, ডাকাতির হার কি বেড়ে যাবে, একই রকম থাকবে নাকি কমে যাবে? কী হবে সেখানে? চুরি ডাকাতি বাড়বে, একই রকম থাকবে নাকি ওগুলো কমে যাবে? এগুলো কমে যাবে, আর এটাই কার্যকর আইন। ইসলামের শরিয়া প্রয়োগ করলে তার ফলও পাবেন। সেই জন্য আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথাগুলি বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কীভাবে এগুলো অর্জন করা যায়। আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে। আপনাকে একটা উদাহরণ দেই যে বেশিরভাগ দর্শনে, বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলি সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্ত্যক্ত করবেন না, তাদের ধর্ষণ করবেন না। যদি সংবিধানগুলো দেখেন আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান দেশের, যে আপনি মহিলাদের ধর্ষণ করবেন না, উত্ত্যক্ত করবেন না, ইসলামও একই কথা বলে। তবে ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্ত্যক্ত করবে না, ধর্ষণ করবে না। ইসলামে হিজাব পরার নিয়ম আছে। সাধারণত ইসলামী বক্তারা সবসময় মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথম বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মেয়েদের হিজাব। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদিগকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে, যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে, কোরআন বলছে সে তার দৃষ্টি নিচু করবে। আমার একজন বন্ধু ছিল যে মুসলমান, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তখন আমি বললাম, ভাই তুমি কী করছো, ইসলাম এটার অনুমতি দেয় না। সে আমাকে বলল, আমাদের প্রিয়নবী বলেছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ, আমি আমার দৃষ্টির অর্ধেকও পূরণ করিনি। আমাদের নবী কি বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ? এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে 10 মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে। পলক না ফেলে 10 মিনিট তাকিয়ে থাকা, আমাদের নবী যা বুঝিয়েছেন, যদি কোনো মহিলার দিকে তাকান হঠাৎ করে, ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না। এর পরের আয়াতে বলছে মেয়েদের হিজাব নিয়ে। পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে আছে, মুমিন নারীদিগকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত আবরণ প্রদর্শন না করে, তাহাদের বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত থাকে, তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, ভ্রাতুষ্পুত্র ইত্যাদি নিকটাত্মীয় ব্যতীত। আর হিজাবের নিয়মকানুন কোরআন ও সহিহ হাদিসে আছে। এখানে প্রধানত 6টি নিয়ম আছে। পুরুষের জন্য ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তবে মেয়েদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে। শুধুমাত্র যে অংশ দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এসবও ঢাকতে হবে।
অন্য পাঁচটি নিয়ম পুরুষ ও মহিলাদের জন্য একই। দ্বিতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন আঁটোছাঁটো হবে না যেটা শরীরের গড়ন বোঝা যায়। তৃতীয়, পোশাক স্বচ্ছ হবে না যাতে ভেতর দিয়ে দেখা যায়। চতুর্থ, এই পোশাক আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। পঞ্চম, এই পোশাক এমন হবে না যা অবিশ্বাসীদের মতো মানে খ্রিস্টানদের মতো পড়তে পারবেন না ক্রস। আপনি পড়তে পারবেন না ওম বা টিকা যেটা হিন্দু ধর্মের চিহ্ন। এমন কোনো পোশাক পড়তে পারবেন না যেটা অবিশ্বাসীদের মতো। আর শেষটা হলো, এমন কোনো পোশাক পরবেন না যা বিপরীত লিঙ্গের পোশাকের মতো। পশ্চিমা বিশ্বে আমরা দেখি পুরুষ দুল পরে এক কানে, এর বিশেষ অর্থ আছে এক কানে দুল। এই কাজটি ইসলাম ধর্মে নিষিদ্ধ। আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককেই বোঝানো হয় না, হিজাব বলতে আরও বোঝায় মানুষের আচরণ, তার ব্যবহার, তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায়কেও। পোশাকের হিজাবের পাশাপাশি চোখের হিজাবও থাকবে, মনের হিজাব থাকবে, চিন্তার হিজাব থাকবে, হৃদয়ের হিজাব থাকবে। একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে। আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, হে নবী, তোমার স্ত্রীগণ ও মুমিন নারীদিগকে বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায়। কোরআন বলছে মহিলাদের চাদর পরতে যাতে সহজে চেনা যায়, আর তাহলে তাদের উত্তপ্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মহিলাদের উত্তপ্ত করা না হয়। উদাহরণস্বরূপ ধরুন দুই যমজ বোন, তারা খুবই সুন্দরী, তারা কুয়ালালামপুরের রাস্তায় হাঁটছে, দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি বাদে। আর অন্য বোনটি সেও খুব সুন্দরী, সেও সুন্দরী, পশ্চিমা পোশাক পরে আছে, স্কার্ট আর মিনি, আর তারা দুজনেই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় একটা গুন্ডা দাঁড়িয়ে আছে, একটা মাস্তান দাঁড়িয়ে আছে তাদের ধরার জন্য। সে এখন উত্তক্ত করবে। এখন আমি প্রশ্ন করছি, সে কাকে উত্তক্ত করবে? যে মেয়েটি ইসলামিক হিজাব পরে আছে তাকে, নাকি যে বোন স্কার্ট আর মিনি পরে আছে তাকে? কোন বোনকে? এটাই স্বাভাবিক, সে স্কার্ট আর মিনি পরা মেয়েটিকে উত্তক্ত করবে। সে প্ররোচনামূলক, আর মানুষ তাকেই উত্তক্ত করবে। কোরআন সেজন্য বলছে হিজাব মেয়েদের উত্তক্ত হওয়া থেকে রক্ষা করে। এরপর পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে, এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম, তারা বলবে। কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি, ওখানে কয়েকবার গিয়েছি, যে ধরুন কেউ একজন, আল্লাহ না করুক, আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, আপনি তাকে কী শাস্তি দেবেন? বিশ্বাস করুন, তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে। কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে। তারা এমন বলে কেন? কেন এই দুই মুখোনীতি? অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন, কেন এই দুই মুখ আইন? মাত্র একজন লোক, একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব, আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয়, স্মার্ট লোক। আমি তাকে বললাম ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি? যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয় আমেরিকান সরকার বলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন আছে, কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা 95 জনই আবার ধর্ষণ করে। আমি সেই পশ্চিমাকে বলেছিলাম, সে আমেরিকানকে, যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, তাকে 7 বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন, আমি সেটা করব না। আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেবো, সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে। যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার, আপনি সে আইন প্রয়োগ করুন। তারপর সে যখন পরিসংখ্যান শুনল তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব।
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।